শ্রীরামপুরে দলীয় কার্যালয়ে যেতে বিজেপি নেতা প্রণয় রায়কে বাধা। সেখানে 144 ধারা জারি করা হয়েছে এবং সেই কারণে প্রণয় রায়কে যেতে বাধা দেওয়া হয়। যদিও বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বচসা হয় প্রণয় রায়ের, প্রায় এক ঘন্টার কাছাকাছি বাধানুবাদ চলে এবং তারপর তাকে বিজেপি পার্টি অফিসে যেতে দেওয়া হয়। শুনুন, 144 যখন আপনি অ্যাক্ট দেখাচ্ছেন, আমি বলছি বিইং এ লয়ার, আমিও অ্যাক্ট বলছি। আপনি বললেন আমার জুরিসডিকশন এখানে নেই, আমি বললাম যে শ্রীরামপুরে যতজন ঘুরছে আপনি দেখার সবার জুরিসডিকশন এখানে আছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন না, একটা 6 তারিখেও তো ছিল আপনাদের এখানে, তো 6 তারিখেও ছিল, 6 তারিখে তো আপনাদের পার্টির সামনে মিটিং হয়েছে, তখন তো আপনি আটকাননি, আপনার থানার সামনে হয়েছে। তাহলে একটা তো এক, হ্যাঁ, আমাদের যে প্রতিষ্ঠা দিবস হয়েছে, ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, বিজেপি নেতা প্রণয় রায় মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। প্রণয় দা, আপনি আজকে শ্রীরামপুরে দলীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেন, কি কারণে আপনাকে আটকানো হলো, পুলিশের ঠিক কি বক্তব্য? দেখুন, শ্রীরামপুর এবং রিস্তা থানা জেলায় একটা অঘোষিত জরুরি অবস্থা চলছে। প্রত্যেক দিন রাত্রে নিরীহ মানুষকে তোলা হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে এবং বাড়াবাড়িটা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমি হুগলি জেলায় আমার বাস করি, কর্ণগড়ে থাকি, আমি রাজ্যের অফিস সেক্রেটারি, আমি আমার জেলার অফিসে ঢুকতে পারছি না। সেখানে পুলিশ আমাকে আটকে বলছে অফিসে যাওয়া যাবে না। আমি বললাম কেন, বলছে এখানে 144 জারি আছে। আমি বললাম যে আমি তো একা যাচ্ছি, তাহলে 144 কোথায় ভায়োলেশন হচ্ছে? বলছে না স্যার, আমরা কিছু বলতে পারবো না, আপনি আইসি সাহেবের সাথে কথা বলুন। আইসি সাহেবের সাথে সেই পুলিশ অফিসার আমাকে ফোনে কথা বলালো, উনি বলছেন না আপনার তো এটা জুরিসডিকশন না। আমি বললাম আমি কর্ণগড়ে থাকি, এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টে থাকি, তো এই জুরিসডিকশন আমাকে দেখাচ্ছেন কেন? আর গোটা শ্রীরামপুরে সব কিছু খোলা আছে, তো এই মুহূর্তে শ্রীরামপুরে যত লোক আছে, আপনি যদি অ্যাক্ট অনুযায়ী 144 বলেন যে জুরিসডিকশনের আমি নেই, তাহলে তো কেউই এখানে নেই। এই যে লোকাল ট্রেন চলছে, ব্যান্ডেল থেকে ট্রেন আসছে, হাওড়া থেকে ট্রেন আসছে, যত মানুষ শ্রীরামপুরে নামছে, সবাই যে শ্রীরামপুরের জুরিসডিকশনে থাকে একটু কোনো গ্যারান্টি নেই। এক কথাই হচ্ছে যে বিজেপি কর্মীদের বেছে বেছে বিজেপি কর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে, নিরীহ মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে এবং বাড়াবাড়িটা যে জায়গায় পৌঁছেছে, আজকে আমাদের কর্মীরা আমাদের পার্টি অফিসে ঢুকতে পারছে না, যেখানে আমাদের কোনো ঘোষিত মিটিং নেই, মিছিল নেই, কিচ্ছু নেই। এবং একটা কি কেবল বিজেপির ক্ষেত্রে প্রযোজ্য? এই অনেক ধন্যবাদ প্রণয়দা। বিজেপি নেতা প্রণয় রায় টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। তিনি যেটা বললেন যে তাকে আজকে বাধার সম্মুখীন হতে হয়, শ্রীরামপুরে দলীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি এবং সেই সময় পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়। এলাকায় 144 ধারা জারি থাকায় বাধা দেয় পুলিশ, পুলিশের সঙ্গে সেই সময় বচসায় জড়ান বিজেপি নেতা প্রণয় রায়। 144 যখন আপনি অ্যাক্ট দেখাচ্ছেন, আমি বলছি এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ, আজকে বিজেপি নেতা প্রণয় রায় শ্রীরামপুরে দলীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে সেখানে যেতে বাধা দেওয়া হয়, 144 ধারা জারি রয়েছে এলাকায়, সেই কারণে পুলিশ বাধা দেয়। কিন্তু এই নিয়ে প্রণয় রায়ের যেটা বক্তব্য, ঘোষিত কোনো মিটিং মিছিল বা কর্মসূচি নেই, তাহলে কেন তাকে এভাবে বাধা দেওয়া হলো? যদি 144 ধারায় জারি থাকে, তিনি একা সেখানে যাওয়ার চেষ্টা করলে কেন বাধা দেওয়া হলো, এই প্রশ্ন তুলছেন তিনি। তার কারণ বিজেপির এইসব নেতাদের এখন আর কেউ বিশ্বাস করছে না, কারণ যেভাবে হাতে অস্ত্র নিয়ে নাচন কদন করেছেন, যেভাবে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করেছেন, হাইকোর্ট অর্ডার দিয়েছে জায়গায় শান্তি বজায় রাখতে হবে। এদের তো প্রথম অছিলা হচ্ছে যে রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক নেই, আর সেটা নিয়ে কেন্দ্রের কাছে চলো রাষ্ট্রপতি শাসন চাই। তো প্রণয়বাবু তো এখন তো হাইকোর্টের অর্ডারে এখন সব জায়গায় শান্তি বিরাজ করছে, 144 ধারা আছে আর সেই জন্য আটকানো হয়েছে, এবং যে কোনো জায়গায় তাদেরকে বক্তব্য রাখতে বিরত থাকতে বলা হয়েছে, যেসব উপদ্রুত এলাকা। অসুবিধাটা কি ওনাদের? ওনারা আইন মেনে চলতে অসুবিধাটা কি? রিভলভার নিয়ে ঘোরাতে আপত্তি আছে, অসুবিধে হচ্ছে, কিন্তু যখন 144 ধারা বলা হচ্ছে, পুলিশ বলছে যাবেন না, সেটা শুনতে অসুবিধাটা কি? যে কেন আমাকে আটকাচ্ছে? সব সময় কি মনে করবেন কেন্দ্রে আছি মানে এখানে যা ইচ্ছে তাই করতে পারি? অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা।